আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। COVID-19 কারণে আমরা জানি যে গোটা বিশ্ব এখন একেবারে স্তব্ধ, নিথর। মাঝে মাঝে পৃথিবীতে কিছু বিপর্যয় এসেছিল যেগুলো পৃথিবীর বিশেষ কোনো দেশে এসেছিল বা বিশেষ কোনো জাতিগোষ্ঠীর উপর সেটা চেপে বসেছিল, কিন্তু বর্তমানে যে করোনা সংক্রান্ত সমস্যা আমরা কাটাচ্ছি বা যে ক্রাইসিস, এটা গোটা বিশ্বব্যাপী একটা ক্রাইসিস। তো এজন্যই আমাদেরকে ঘরেই সালাত আদায় করা লাগছে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে বাসায় থাকতে বলা হচ্ছে, এবং এই রোগের ধরনটাই এমন যে আক্রান্ত কেউ যদি অন্য কারো কাছাকাছি যায় তাহলে অন্য কেউ তার দ্বারা আক্রান্ত হতে পারে, এই ভাইরাস ট্রান্সমিটেড হয়ে যেতে পারে। সেজন্য আমাদের সবসময় লকডাউনের এই পিরিয়ডগুলোতে ঘরেই থাকা উচিত, নিরাপদে থাকা উচিত, সেফ থাকা উচিত। আশা করছি আপনারা সবাই সেফ আছেন, নিরাপদে আছেন। আমি আজকে আমার পেজে একটি স্ট্যাটাস দিয়ে আজকের এই লাইভ প্রোগ্রামটি শুরু করেছি এবং সেখানে বলেছি যে ধারাবাহিকভাবে 5টি লাইভ আমরা করব রমাদানুল মোবারক উপলক্ষে। যেহেতু লকডাউনে সবাইকে ঘরে থাকতে হচ্ছে, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা যদি অনলাইন বেসিস কিছু প্রোগ্রাম আগের চেয়ে বেশি মাত্রায় করেন তাহলে আমরা কানেক্টেড থাকতে পারবো, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। সেই চিন্তাধারা থেকেই মূলত এই সিরিজ লাইভের ঘোষণা। সাধারণত আমি এক মাস বা দুই মাস গ্যাপ না দিয়ে খুব একটা লাইভে আসা হয়ে ওঠে না, নানা কারণে, ব্যস্ততার কারণে। তো এখন যেহেতু আমরা অধিকাংশই ঘরে আছি, সো সেই দিকগুলো চিন্তা করে কানেকটিভিটি বাড়ানোর জন্য, দাওয়াতি কার্যক্রম বাড়ানোর জন্য এবং আমরা যাতে একে অপরের দ্বারা উপকৃত হতে পারি, সেই চিন্তা থেকে 5টি লাইভ আমরা রমাদানুল মোবারককে কেন্দ্র করে করব, যার প্রথমটি হচ্ছে আজকে। এবং বাকি লাইভগুলো ধারাবাহিকভাবে আমরা প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় 9:30 মিজানুর রহমান আজহারি নামের এই ভেরিফাইড পেজটি থেকে আমরা প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ছোট্ট করে 3টি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুরুতেই বলে নিব যে প্রায় 33,400 তিনি ভাই এবং বোন আজকের এই লাইভটিতে যুক্ত হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা শেয়ার করে লাইভটি ছড়িয়ে দিন যাতে অন্যান্যরাও যুক্ত হতে পারে। প্রথম কথাটি হচ্ছে, আপনারা দেখেছেন যে লকডাউনে ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহায়তার জন্য আমরা রমাদান ফুড প্যাক নামে একটি প্রজেক্ট চালু করেছিলাম এবং 7 দিনের জন্য একটা সময় বেঁধে দিয়ে আমরা ফান্ড রেজ করেছি। আপনাদের সকলের সহযোগিতা, আল্লাহর মেহরবানিতে আমরা প্রায় বাংলাদেশের 35টি জেলায় 5,500 অসহায় লোকদের হাতে অথবা ক্ষতিগ্রস্ত লোকদের হাতে আমরা রমাদান ফুড প্যাক পৌঁছে দিতে পেরেছি। আজকেও কিছু জেলায় বিতরণ হয়েছে এবং আগামীকালকে বাংলাদেশে রমাদান ফুড প্যাক বিতরণ করবার মধ্য দিয়ে আমরা এই প্রজেক্টটির একেবারে ইতি টানতে যাচ্ছি। আমি আজকের লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে যারাই এই প্রজেক্টের যে কোনো পর্যায়ে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। দ্বিতীয় যে কথাটি বলবো, যে বর্তমানে পরিস্থিতি যেটা আমরা কাটাচ্ছি, যে ক্রাইসিস মোমেন্ট COVID-19 কারণে, এটা আসলে গোটা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস। সো এখানে একজন আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব কম বেশি। সো এজন্য আমাদের প্রত্যেকেরই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেওয়া দরকার, যেটা আমরা বারবার বলে এসেছি, কারণ উই অল আর ইন ডেঞ্জার এই মুহূর্তে। সো আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়ানো উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন্নাস আনফাউলিন নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা ভালো মানুষ সে যে অন্যের উপকার করে। তো আমরা এই কঠিন সময়ের জন্য অন্যের উপকারে আসতে পারি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আব্দি মা দামাল আব্দু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সহায়তায় থাকেন যতক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সহায়তায় থাকে। আমরা যদি আমাদের কোনো বিপদগ্রস্ত ভাইয়ের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। তো এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সাধ্য অনুযায়ী অন্যকে সহায়তা করা। আমরা যদি আমাদের নিকটাত্মীয় যারা আছে, পোর রিলেটিভ যারা আছে, তাদের খোঁজখবর যদি আমরা নেই, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হয়তো সমস্যায় থাকতে পারে, যেহেতু কাজকর্ম সবই বন্ধ, উপার্জনের সব মাধ্যম অনেকটাই বন্ধ, ফলে আমরা যদি আমাদের ফ্রেন্ডসদের খোঁজখবর নেই বা আমাদের কলিগস যারা আছে তারা কে কী অবস্থায় আছে তাদের খোঁজখবর যদি আমরা নেই, তাদের মধ্যে থেকে যদি কেউ সমস্যায় থেকে থাকে, অনাহারে থেকে থাকে, আর্থিক সংকটে থেকে থাকে, আমাদের উচিত তাদের কাছে আমাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেওয়া। পাশাপাশি আমাদের নেইবার, আমাদের প্রতিবেশী যারা আছে, প্রথমত আমাদের নিকটাত্মীয়, অসহায় নিকটাত্মীয়, পাশাপাশি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কলিগসদের মধ্যে যারা সমস্যায় আছে, এবং আমাদের চারিপাশে যারা থাকে, আমাদের প্রতিবেশী যারা,
তাদের প্রতি কিন্তু আমাদের এই সাহায্যের হাতটুকুন বাড়িয়ে দরকার। এই তিন ক্যাটাগরিতে যদি আমরা একটু হেল্প অ্যান্ড সাপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটি সার্ভিসটা হয়ে যায়, কারণ গভর্নমেন্টের একার দ্বারা এই পুরো ক্রাইসিসকে সামাল দেওয়া সম্ভব না। তাই আজকের এই লাইভের শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি যে আমাদের যার যতটুকু ক্যাপাসিটি আছে, আমরা যেন অসহায় লোকদের প্রতি সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই। নট নেসেসারি যে আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহায়তা দিতে হবে, আমি যদি 5,000 টাকা এই রমাদানে ডোনেট করতে পারি, আমরা যেন সেটা করি। আমি যদি 3,000 টাকা এই রমাদানে ডোনেশন করার সুযোগ থাকে, আমি যেন সেটা করি। অ্যাটলিস্ট আমার 3 জন ফ্রেন্ডের, অসহায় ফ্রেন্ডের যদি বিকাশ নাম্বারে আমি 1,000 করে 3,000 টাকা সেন্ড করে দিই, তাহলে তারা কিন্তু অনেকটাই সাপোর্ট পাচ্ছে। এভাবে আমাদের আশেপাশে যারা আছে, আপনি আপনার জেলা কেন্দ্রিক চিন্তা করতে পারেন, আপনি আপনার থানা কেন্দ্রিক চিন্তা করতে পারেন, অ্যাটলিস্ট আপনার এলাকাটাকে নিয়ে আপনি ভাবতে পারেন। এবং এটা ভাবা উচিত এই ক্রাইসিস মোমেন্টে, আপনার গলিতে কে না খেয়ে আছে, আপনার এলাকার অলিতে গলিতে কে না খেয়ে আছে। এবং বাংলাদেশের যত যুব সংঘ আছে, আমি বলবো যে এটা একটা যুদ্ধ পিরিয়ড চলছে আমাদের। আমাদের ডাক্তার ভাই বোনেরা তারা ফ্রন্টলাইন ওরিয়র হিসেবে এই যুদ্ধে লিড দিচ্ছে। আমরা যেহেতু ডাক্তার হতে পারিনি, আমরা হয়তো ওইভাবে সেবা দিতে পারবো না, কিন্তু এটুকুন কাজ কিন্তু আমরা করতে পারি। আমি অবাক হয়েছি যে আমি যখন ডিসিশন নিয়েছিলাম যে রমাদান ফুডপ্যাকের অ্যানাউন্সমেন্টটা দিব, তখন আমি ভাবছিলাম যে আসলে এইভাবে ফলপ্রসূ হবে কি না বা করবো কি না, কিন্তু 7 দিনের ব্যবধানে আপনারা দেখেছেন যে আল্লাহর মেহরবানি 71 লক্ষ টাকা অনুদান এসেছে, যেটা আমার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব ছিল না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এত বিশাল অ্যামাউন্টের ডোনেশন কিন্তু আমাদের একার পক্ষে বা দু একজনের পক্ষে এটা আঞ্জাম দেওয়া সম্ভব ছিল না। তাই আমি শুরুতে বলে রাখি যে বাংলাদেশের যতগুলো যুব সংঘ আছে, যতগুলো অর্গানাইজেশন আছে, আমি মনে করি যে প্রত্যেকের এই ক্রাইসিস মোমেন্টে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকা ভিত্তিক আমি বলবো যে যুবক ভাইরা, তোমরা এলাকায়, শুধু তোমার এলাকায় বিত্তশালীদের কাছে যাও, তাদের থেকে ফান্ড রেজ করে তোমার এলাকায় যারা সমস্যায় আছে, অনাহারে আছে, আর্থিক সংকটে আছে, তাদের কাছে তুমি সহায়তা পৌঁছে দাও। এভাবে জেলাভিত্তিক, থানাভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, আমার আমার এলাকায়, আমার পাড়ায়, আমার মহল্লায়, গলিভিত্তিক যদি আমরা একটু ইয়াংরা মিলে, আমরা স্বাবলম্বীরা মিলে, আমরা অর্থনৈতিকভাবে এখনও যাদেরকে আল্লাহ মুসিবতে ফেলেননি, বিপদে ফেলেননি, আমরা যদি একটু সহায়তার হাতটুকুন বাড়িয়ে দিই, তাহলে এই ক্রাইসিস মোমেন্টে হয়তো হাজার হাজার মানুষ বেঁচে যাবে। তাই প্রত্যেকেই যাতে আমাদের সাধ্য অনুযায়ী অন্যকে সাপোর্ট এবং সহায়তা